আসসালামু আলাইকুম, আমি ডক্টর ওয়াকাতুল জান্নাত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকটা লোকচক্ষুর আড়ালে থাকা সিলেটের অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের লোবাছড়া চা বাগান থেকে। এই চা বাগানটি প্রায় 1839 একর জুড়ে জায়গা জুড়ে অবস্থিত এবং এটি ব্রিটিশ আমলের চা বাগান। আর এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এক্স্যাক্টলি, এটাই হচ্ছে লোভাছড়া চা বাগানের মূল আকর্ষণ। এটা একটা স্টিলের হ্যাঙ্গিং ব্রিজ, এটাও ব্রিটিশ আমলের তৈরি, এপ্রিল মাস 1925 সালে তৈরি করা হয়েছিল। আর এই ব্রিজটি অ্যাকচুয়ালি লোভাছড়া চা বাগানের দুই সাইডকে কানেক্ট করেছে নুনগাংয়ের উপর দিয়ে। নুনগাংটি স্থানীয়রা বলেছেন এটা একটা খাল, এবং এই খালটি লোভা নদীর থেকেই তৈরি হয়েছে। আর এই টোটাল চা বাগানটি লোভা নদীর তীরে অবস্থিত। তো আমরা আপনাদেরকে এই জায়গাটি মোটামুটি ঘুরে দেখানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। লোভাছড়ায় যাওয়ার সবচেয়ে সহজ পথ হচ্ছে সিলেট থেকে কানাইঘাট বাজারে গিয়ে নৌকায় লোভাছড়া বাগানঘাটে যাওয়া। শহরের বন্দর থেকে সিএনজিতে যাওয়া যায়, জনপ্রতি 100 টাকা ভাড়া। আর বাসে যেতে চাইলে সুবাহানীঘাট থেকে যেতে হবে, সেক্ষেত্রে ভাড়া পড়বে 80 থেকে 100 টাকা। সকালবেলায় কানাইঘাট বাজারের নৌকাঘাটে পৌঁছার সাথে সাথেই রিজার্ভ নৌকা নেওয়ার জন্য অনেকে ইনসিস্ট করলেন। ভাড়া জিজ্ঞেস করলে বললেন 800 থেকে 1000। আমি লোকাল ট্রলারে যাওয়াটাই প্রেফার করলাম, ভাড়া ছিল জনপ্রতি 50 টাকা ওয়ান ওয়ে। লোভাছড়ায় যাওয়ার নদীপথের যাত্রাটা খুব চমৎকার। দূরে দেখা যাচ্ছে মেঘালয় পাহাড়, আর পাহাড়ের মাঝে মেঘেদের আনাগোনা, আর তারই মধ্যে লোভাছড়া নদীতে ঢেউ খেলিয়ে যাচ্ছে আমাদের নৌকা। নদীর পানি ছিটে ছিটে উঠছে নৌকায়, আছড়ে পড়ছে আমাদের চোখে মুখে। নদীতে স্রোত আছে অনেক, কিন্তু সাঁতার জানার কারণে হয়তো ভয় ডর কিছু ছিল না। চারপাশের সৌন্দর্য দেখে বারবার একটি কথাই মনে হচ্ছিল, এ কোথায় এলাম? এ এলাকার মানুষের যোগাযোগের মূল মাধ্যম নৌকা, আর তাই যাত্রাপথে বিভিন্ন ঘাটে মানুষজনের উঠানামাও ছিল অনেক। চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাগানের ঘাটে। লোভাছড়া বাগানের পাশ দিয়ে বয়ে চলা লোভা নদী থেকে প্রতিদিন হাজার হাজার শ্রমিক পাথর উত্তোলন করেন। এই নদীর পাথর ও বালু দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায়। ঘাট থেকে ঝুলন্ত ব্রিজে যাওয়ার অপশন দুইটি, হয় 20-25 মিনিটের হাঁটা, আর নয়তো লোকাল মোটর বাইক। লোভাছড়ার সবচেয়ে আকর্ষণীয় স্থাপনা হচ্ছে ব্রিটিশ আমলে নির্মিত ঝুলন্ত সেতু, স্থানীয়ভাবে যা লটকনের পুল নামে পরিচিত। চারিদিকে সবুজ বেষ্টিত মনোরম লোভাছড়া চা বাগানটি বন্যপ্রাণীর অভয়াশ্রম, আর ভারত বাংলাদেশের একদম সীমান্তে অবস্থিত। লোভাছড়া চা বাগানের একদম শেষ মাথা থেকেই ভারতের সীমান্ত শুরু, আর ওখানেই কাঁটাতারের বেড়া দেখতে পাওয়া যায়। বিউটিফুল ডে, অবভিয়াসলি আমি সবসময় মেঘলা দিন পছন্দ করি, রোহিত আমার বেশি ভালো লাগে। সবটা ঠিক আছে, খালি ব্যাগটা একটু পার, আদার দেন দিস চা বাগানোর ভিতরে দিয়ে আটিয়া যাই না। তারা বলছেন সামনে গেলে
সামনে গেলে ইন্ডিয়ার বর্ডার দেখি বর্ডার ওখান থেকে যাওয়ার চিন্তা ভাবনা আছে মানে কত সুন্দর কত সুন্দর ইবাই দিস আমার গান ইবাই আইওয়ে সিধা টিল্লা আমরা রই তো ব্রিটিশ সকল তোমরা বাটার সময় ফেয়ার বাট করছো না বর্ডারের পাশাপাশি এসেছি অ্যাকচুয়ালি বর্ডার পর্যন্ত একদম বর্ডার পর্যন্ত যাওয়া যাইতো বাট এত এত কাদা পরে দেখলাম একটা পাহাড় তো ট্রেক করে উঠে গেলাম পাহাড়ের উপরে এখন ভালোই লাগতেছে বিউটিফুল সিনারি বসে কিছুক্ষণ রেস্ট নেয়া আই এম এনজয়িং ভালো লাগে আমরা অলরেডি কানাইঘাট বাজারে চলে এসেছি সেই সাথে আমাদের আজকের লোভাছড়ার এই ডে ট্রিপটি এখানেই শেষ হলো আমার কাছে আজকের এই ট্রিপটি ভালো লেগেছে আশা করি এখানে আপনাদের ভ্রমণও আনন্দদায়ক হবে আমরা যাবতীয় ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি ভিডিওতে তারপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানান উই উইল গেট ব্যাক টু ইউ সুন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবার সুস্বাস্থ্য কামনা করছি যেখানে যান পরিবেশকে সুন্দর এবং সুস্থ রাখতে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন ধন্যবাদ।